আসসালামু আলাইকুম, পপিস কিচেনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি তৈরি করছি নান রুটি। চলো নান রুটি তৈরি করে ফেলি। প্রথমে আমি একটা বাটিতে 3 কাপ আটা নিচ্ছি, এটা সাদা আটা। দিচ্ছি 4 চামচের 1/4 ভাগ বেকিং পাউডার আর 4 চামচের 1/4 ভাগ বেকিং সোডা। দিচ্ছি আন্দাজ মতো লবণ। দিচ্ছি 2 চামচ লাল চিনি। দিচ্ছি 2 চামচ পাউডার গুঁড়া দুধ। ভালো করে মেখে নিচ্ছি। দিচ্ছি 1 চামচ সয়াবিন তেল, সাদা তেল যেটাকে বলি আমরা। ভালো করে মেখে নিচ্ছি। ধীরে ধীরে পানি মিশিয়ে নিচ্ছি। একবারে বেশি পানি দেব না, অল্প অল্প পানি দেব আর মাখব। একবারে পানি দিলে খামিরটা নরম হয়ে যেতে পারে। বন্ধুরা দেখো, খামিরটা প্রায় মাখা হয়ে গেছে। এবার আমি একটু তেল দিয়ে একে রেস্টে রাখবো। হাতে একটু সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। বন্ধুরা, ময়দা মাখা শেষ বা আটা মাখা শেষ, এবার আধা ঘন্টা রেস্টে রাখছি। সুন্দর করে ঢেকে রাখবো যেন বাতাস ঢুকতে না পারে। ফিরে আসবো আধা ঘন্টা পরে। ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখি আটার কী অবস্থা, দেখো দ্বিগুণ হয়েছে। আমি যতটুকু রেখেছিলাম তার ডবল। এবার রুটিটা তৈরি করে ফেলি। রুটিটা বেলে নিচ্ছি, একটু তেল দিয়ে নিচ্ছি। ভেজে নিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, এবার দিচ্ছি একটু তেল। দিয়ে দিচ্ছি এরপরে একটু রসুন কুচি। হোক তারপরে উল্টাই দিই, উল্টিয়ে দিলাম। দেখো বন্ধুরা, রুটিটা ফুলে উঠছে। দেখো বন্ধুরা, রুটিটা ভাজা প্রায় হয়ে গেছে। এইভাবে করে আমরা প্রত্যেকটা রুটি ভেজে নেব। তুলে নিচ্ছে। বন্ধুরা, আর একটা রুটি বেলে দেখাচ্ছি।
তেল দিয়ে দিলাম। এবার ভেজে নিচ্ছি, চুলোয় দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি। চাইলে তোমরা এর ভিতরে ধনে পাতা, পুদিনা পাতা, মরিচও দিতে পারো। বন্ধুরা দেখো এইটাও ভাজা হয়ে গেল। এইভাবে করে আমি প্রত্যেকটা রুটি ভেজে নিচ্ছি। বন্ধুরা তৈরি হয়ে গেল আমার গার্লিক নান রুটি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, এবং বাসায়ও তোমরা তৈরি করে ফেলো গার্লিক নান রুটি। এই গার্লিক নান রুটি তোমরা খালিও খেতে পারো, মাংসের সাথেও খেতে পারো। আমি এটা খাসির মাংস ভুনার সাথে খাবো। ধন্যবাদ, আমাদের সঙ্গে থেকো।